তো গাইস, আমরা এখন খিচুড়ি করবো। এখন আমরা সোয়াবিন নিয়ে নিয়েছি, তো এবার সবজি নেব। তো আমরা এখন গাজর, ফুলকপি, আলু কড়াই নিয়ে নিয়েছি। তো তো আমরা এখন মাংস কুচি কুচি করে নিয়ে চলে এসেছি। তো আমরা এবার আমরা খিচুড়িতে মাংস দেবো বলে নিয়েছি, তো দেখতে থাকতাম। তো আমরা এবার ডিম দেবো, আমাদের ডিম নিয়ে এসে চলে এসেছি। এবার আমরা দেব আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আমরা কেটে কেটে নিয়ে এসেছি। তো এবার দেখুন কীভাবে কেটেছি। তো এবার আমরা ডাল নিয়ে এসেছি, এবার আমরা চাল নিয়ে এসেব, চাল নিয়ে এসেছি। এবার আমরা উনুন ধরাবো আজকে, উনুন ধরেছি। আমরা এখন ডালটাকে একটু ঘেঁটে নেব ভালো করে, আলুটাকে একটু ভেজে নেব ভালো করে, ফুলকপিটাকেও একটু ভেজে নেব ভালো করে। ফুলকপিটা দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমরা দেব গাজর কুচি, বিন কড়াই কুচি দিচ্ছি। দেখুন গাজর কুচি দিয়ে দিয়েছি। আমরা আবার সোয়াবিন ভাজব, সোয়াবিনটাকে আমরা ভেজে নিয়েছি, ভাজছি এখনো। এবার আমরা তেল দিয়ে দেবো, দিয়ে লঙ্কা দিয়ে দেবো, গোটা এই শুকনো লঙ্কা দিয়ে আমরা একটু পুরন, একটু তেজপাতা দেবো, দিয়ে একটু রাখে, দিয়ে আমরা একটু জিরা দিয়ে দেবো, জিরা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু নেড়ে নেবেন, নেড়ে আমরা এখন চালের হাঁড়িতে ডাল ঢেলে দিচ্ছি। দিয়ে আমরা এখন মাংসটাকে যেটা করেছি সেটাকে আমরা এখন মাখিয়ে নেব, আদা রসুন লঙ্কা হলুদ নুন। এবার আমরা একটু তেল দিয়ে দিচ্ছি। আমরা এখানে এখন মাংসটাকে আদা রসুনটাকে একটু কি করে নিচ্ছি, আদা একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা এটা এখন নেড়ে নেব। এরপর আমরা মাংস এই সোয়াবিন দিয়ে দেবো। সোয়াবিন দিয়ে আমরা এখন আদা দিয়ে দেবো, আদাটাকে একটুখানি ঘেঁটে নেব। দিয়ে আমরা এটার মাংস দিয়ে দেবো, দিয়ে আমরা একটু নেড়ে নেব। এবার আমরা এটাকে সবজিটাকে যেটা ভেজেছিলাম সেটাকে আমরা ঢেলে দেবো, যে চালটাতে আমরা বসেছিলাম। মাংস দেখতে পাচ্ছেন হালকা কষা কষা হয়ে গেছে, দেখুন অধীরে তা খিচুড়ি ফুটছে। এর মধ্যে
আমরা দিয়ে দিয়েছি অপরি কিছু। দেখুন আওয়াজ, দেখুন এখানে আমাদের ফুটছে এখন। নাড়া হচ্ছে, ডিম দিয়ে দিলাম আমরা, ডিম দিয়ে দিলাম। একটা ফাটিয়ে দিলাম, দেখুন আমাদের এখন খিচুড়ি রেডি। খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা রেডি।